সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি বাসায় আছো, স্বাস্থ্যবিধি মেনে চলছো, ভালো আছো। আমি তোমাদের পদার্থবিজ্ঞানের টিচার শাহনাজ বেগম। তোমাদের সাথে গতিবিদ্যা নিয়ে ক্লাস করছিলাম। গত ক্লাসটা আমার প্রথম ক্লাস ছিল গতিবিদ্যার উপরে, আজকে তোমাদের সাথে আমার দ্বিতীয় ক্লাস। আমি শাহনাজ বেগম, প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ, নারায়ণগঞ্জ। আজকে আমরা আমাদের ক্লাসে চলে আসি। এবার গত ক্লাসে আমি কিছু ছোট ছোট ডেফিনেশন দেখিয়েছিলাম, আজকে তারই পরবর্তী ধাপ হিসেবে আসছে আমার বেগ। বেগের ডেফিনেশনটা আমরা আগেও জানি, সময় সাপেক্ষে কোন বস্তু সরণের হারকে বেগ বলে। বেগ সমান আমরা লিখতে পারি সরণ ডিভাইডেড বাই সময়। সরণকে আমরা এস দিয়ে প্রকাশ করি, সময়কে টি দিয়ে, আর বেগকে প্রকাশ করি ভি দিয়ে। তাহলে ভি সমান এস বাই টি। যেহেতু সরণের মান এবং দিক দুটোই আছে, তাহলে বেগ একটি ভেক্টর রাশি, অর্থাৎ বেগেরও মান এবং দিক আছে। তাহলে এবার জানি বেগের মাত্রার একক নিয়ে। বেগের এমকেএস বা এসআই পদ্ধতিতে একক হচ্ছে মিটার পার সেকেন্ড। আমরা আরো দুটি পদ্ধতির কথা জানি, একটা হচ্ছে সিজিএস পদ্ধতি, সেটাতে বেগের একক হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড, আর এফপিএস পদ্ধতিতে ফুট পার সেকেন্ড। কিন্তু বেশি ব্যবহৃত হয় এমকেএস পদ্ধতি বা এসআই পদ্ধতি, যেখানে বেগের একক হলো মিটার পার সেকেন্ড। বেগের মাত্রা হচ্ছে সরণ আর সময়ের মাত্রার অনুপাত। সুতরাং বেগের মাত্রা সমান লিখতে পারি এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। মাত্রাকে থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করা হয়। তাহলে দেখা যাচ্ছে দ্রুতি এবং বেগের মাত্রা একই। এরপরে আছে গড় বেগ বা এভারেজ ভেলোসিটি। গড় শব্দটার সাথে আমরা গত ক্লাসে পরিচিত হয়েছিলাম। গড় বেগকে প্রকাশ করা হয় ভি বার দিয়ে। দেখো ভি এর উপরে এখানে একটা চিহ্ন আছে সোজা, এইটা হলো বার চিহ্ন, এটা হলো গড় বেগের চিহ্ন। এমনিতে বেগকে আমরা শুধু প্রকাশ করি ভি দিয়ে, গড় বেগকে প্রকাশ করি ভি বার দিয়ে। গড় বেগ সমান মোট সরণ ডিভাইডেড বাই মোট সময়, অর্থাৎ কোন সময়ের ব্যবধানে সরণ ও সময়ের অনুপাতকে গড় বেগ বলে। আবার সমত্বরণে গতিশীল বস্তুর আদি বেগ ভি নট এবং শেষ বেগ ভি এর গাণিতিক গড়কে গড় বেগ বলে। অর্থাৎ গড় বেগ ভি বার সমান আদি বেগ ভি নট প্লাস শেষ বেগ ভি ডিভাইডেড বাই টু। এটা তবে এক্ষেত্রে হতে হবে সমত্বরণে গতিশীল বস্তুর। আর এমনিতে গড় বেগ সমান আমরা লিখতে পারি মোট সরণ ডিভাইডেড বাই মোট সময়, আর গড় বেগকে প্রকাশ করা হয় ভি বার দিয়ে। এরপরে আছে তাৎক্ষণিক বেগ। তাৎক্ষণিক বেগের ডেফিনেশনে আছে সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে সময়ের সাথে বস্তুর সরণের হারকে তাৎক্ষণিক বেগ বলে। অর্থাৎ সময় ব্যবধান খুবই কম, এই জন্য বলা হয়েছে সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে সময়ের সাথে বস্তুর সরণের হারকে তাৎক্ষণিক বেগ বলে। এখন এখানে দেখো পাশে একটা লেখচিত্র রয়েছে, সরণ সময় লেখচিত্র তাৎক্ষণিক বেগের জন্য। এক্স অক্ষে সময় টি এবং ওয়াই অক্ষে সরণ আর বসানো হয়েছে। এখানে যে কোনো একটা সময়, খুব ক্ষুদ্র সময় নেওয়া হয়েছে, সেই সময় দেখো লেখা আছে ডেল টি সময় ব্যবধানে কোনো বস্তু সরণ ডেল আর হলে। এই যে ডেল টি সময় ব্যবধানে, অর্থাৎ এই সময়টা খুব ক্ষুদ্র সময়, এই সময় ব্যবধানে বস্তু সরণ যদি ডেল আর হয়, সেক্ষেত্রে তাৎক্ষণিক বেগ সমান লিমিট ডেল টি টেন্স টু জিরো ইন্টু ডেল আর ডিভাইডেড বাই ডেল টি। এখানে লেখার নিয়মটা হচ্ছে এরকম, লিমিট ডেল টি টেন্স টু, এটাকে বলা হয় টেন্স টু জিরো, মাঝামাঝিতে দাগ দিয়ে উপরে ডেল আর ডিভাইডেড বাই ডেল টি। সুতরাং বেগ ভি সমান ডেল আর ডিভাইডেড বাই ডি আর ডিভাইডেড বাই ডি টি।
অর্থাৎ সময়ের সাথে কোন বস্তু সরণের পরিবর্তনের হারকে বেগ বলে। সময়ের সাপেক্ষে কোনো বস্তু সরণের পরিবর্তনের হারকে বেগ বলে। আর তাৎক্ষণিক বেগ হলো সময় ব্যবধান যদি শূন্যের কাছাকাছি হয় তবে সময়ের সাথে বস্তু সরণের হারকে তাৎক্ষণিক বেগ বলে। বেগের সাথে তাৎক্ষণিক বেগের পার্থক্যটা এখানে শুধু লিখতে হবে পাশে সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলো, অর্থাৎ সময়ের পার্থক্য যদি খুব কম হয়। এরপরে আসছে সমবেগ ও অসমবেগ, ইউনিফর্ম অ্যান্ড নন ইউনিফর্ম ভেলোসিটি। এখানে প্রথমে একটু বর্ণনা আছে, আমরা সেটা পড়ি। পৃথিবীর আকর্ষণে যখন কোনো বস্তু অবাধে অবাধে ভূপৃষ্ঠের দিকে পড়ে তখন তার বেগের দিক অপরিবর্তিত থাকে, অর্থাৎ নিচের দিকেই তো পড়তে থাকে, কিন্তু মান ক্রমশ বৃদ্ধি পায়, অর্থাৎ বস্তুটি ক্রমবর্ধমান বেগ নিয়ে চলে। সুতরাং বস্তুটির বেগ অসম। আবার একটি গাড়ির প্রারম্ভিক বেগ পূর্ব দিকে 30 কিলোমিটার/ঘন্টা এবং কিছু সময় পর তার বেগ উত্তর দিকে 30 কিলোমিটার/ঘন্টা হলে বলা যায় বেগের মান অপরিবর্তিত থাকা সত্ত্বেও দিকের পরিবর্তন ঘটছে। অর্থাৎ প্রথমে পূর্ব দিকে 30 কিলোমিটার/ঘন্টা বেগে চলছিল, পরবর্তীতে উত্তর দিকে 30 কিলোমিটার/ঘন্টা বেগে চলছিল। বেগের মান সমান কিন্তু দিক ভিন্ন। যেহেতু বেগ একটি ভেক্টর রাশি তাই এক্ষেত্রে গাড়িটির বেগ অসম। সুতরাং কোন কণার বেগের মান এবং দিক উভয় অপরিবর্তিত থাকলে ওই কণার বেগকে সমবেগ বলা হয়। তাহলে অসময় বেগ কাকে বলে? সময়ের সাথে সাথে যদি কোনো কণার বেগের মান বা দিক কিংবা মান এবং দিক উভয়ের পরিবর্তন হয় তবে ওই কণার বেগকে অসমবেগ বলে। অর্থাৎ যে কোনো একটির পরিবর্তন হলেও মান বা দিক কিংবা মান এবং দিক উভয়ের পরিবর্তন, যে কোনো একটির পরিবর্তন অথবা উভয়ের পরিবর্তন হলে সেই বেগটাকে বলা হয় অসম বেগ। তাহলে সমবেগ আর অসমবেগ আমরা পড়লাম কাকে বলে। এরপরে একটা প্রশ্ন আছে, অনুধাবনমূলক প্রশ্ন। সমদ্রুতিতে চলমান বস্তুর ত্বরণ থাকে না। আচ্ছা, ত্বরণ কাকে বলে? প্রথমে আমরা জানি ত্বরণ হচ্ছে বস্তুর বেগের পরিবর্তনের হার, এটুকু আমরা 19-এ পড়ে এসেছি। বস্তুর বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। সমদ্রুতিতে চলমান বস্তুর ক্ষেত্রে বেগের মানের কোন বলাই আছে সমদ্রুতে, সেক্ষেত্রে চলমান বস্তুর ক্ষেত্রে বেগের মানের কোনো পরিবর্তন হয় না। যেহেতু বেগের মানের কোনো পরিবর্তন হয় না তাই সমদ্রুতিতে চলমান বস্তুর ক্ষেত্রে ত্বরণ থাকতে পারে না, কারণ ত্বরণটাই হচ্ছে বেগের পরিবর্তনের হার। আর সমদ্রুতিতে চলমান বস্তুর বেগের মানের কোনো পরিবর্তন হয় না তাই সমদ্রুতিতে চলমান বস্তুর ত্বরণ থাকতে পারে না। এই প্রশ্নটি আমরা বুঝে পড়ব। এরপরে দুটো পার্থক্য আছে আমার কাছে, একটা হচ্ছে গড় দ্রুতি ও তাৎক্ষণিক দ্রুতির পার্থক্য, আর একটা হচ্ছে দ্রুতি ও বেগের পার্থক্য। আমি একটু বলে যাচ্ছি, তোমরা একটু বুঝে পড়বে। গড় দ্রুতি, বস্তু কর্তৃক অতিক্রান্ত মোট দূরত্বকে মোট সময় দিয়ে ভাগ করে যা পাওয়া যায় তাই হচ্ছে গড় দ্রুতি। আর পাশাপাশি আছে তাৎক্ষণিক দ্রুতি। তাৎক্ষণিকের ক্ষেত্রে আমি আগেও বলেছিলাম সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে বা সময় ব্যবধান কম হলে বস্তুর দূরত্বের পরিবর্তনের হারকে তাৎক্ষণিক দ্রুতি বলে। গড় দ্রুতিকে প্রকাশ করা হয় ভি বার দিয়ে, ভি বার সমান S/T। আর তাৎক্ষণিক দ্রুতি হলো ডেল ভি, মানে খুব ক্ষুদ্র সময়ের মধ্যে বেগ দ্রুতিটা, লিমিট Δt → 0 Δr/Δt, সমান লিখতে পারি ক্যালকুলেটরের সাহায্যে Dr/Dt। এখানে ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময় ব্যবধান বলতে Δt → 0 বোঝানো হয়েছে। এরপরে আছে দ্রুতি ও বেগের পার্থক্য। দ্রুতি, বস্তু একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে দ্রুতি বলে। বেগ, বেগ হলো সময়ের সাথে বস্তুর সরণের হারকে বেগ বলে। এখানে লেখা আছে সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে, এই কথাটা না লিখলেও চলবে, এই কথাটি লেখার প্রয়োজন নেই। বেগের ক্ষেত্রে তোমরা শুধু লিখবে সময়ের সাথে বস্তুর সরণের হারকে বেগ বলে। আমরা জানি দ্রুতি হচ্ছে স্কেলার রাশি আর বেগ হচ্ছে ভেক্টর রাশি। যেহেতু দ্রুতি স্কেলার রাশি, শুধু মানের পরিবর্তনে দ্রুতির পরিবর্তন হয়, আর বেগ যেহেতু ভেক্টর রাশি সুতরাং শুধু মান বা শুধু দিক বা উভয়ের পরিবর্তন হলে বেগের পরিবর্তন হয়। দ্রুতির ক্ষেত্রে সাধারণ গাণিতিক নিয়মে হয় যোগ বিয়োগ,
আর বেগ যেহেতু ভেক্টর রাশি, তাহলে ভেক্টর বীজগণিতের নিয়ম অনুসারে হয়। দ্রুতি পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে স্পিডোমিটার এবং বেগ পরিমাপের যন্ত্রের নাম হলো ভেলোসিমিটার। বস্তুর বেগের মান হচ্ছে দ্রুতি আর নির্দিষ্ট দিকে বস্তুর দ্রুতি হলো বেগ। দ্রুতি অপরিবর্তিত থাকলেও ত্বরণের সৃষ্টি হতে পারে, কিন্তু বেগ অপরিবর্তিত থাকলে সেক্ষেত্রে কোনো ত্বরণের সৃষ্টি হয় না। এই হলো দ্রুতি আর বেগের মধ্যে পার্থক্য। এরপর আমি তোমাদের জন্য দুটো ছোট ছোট প্রবলেম নিয়ে আসছি। প্রথম প্রবলেমটি, একটি ঘড়ির 3 সেন্টিমিটার দৈর্ঘ্যের সেকেন্ডের কাঁটাটি অগ্রবিন্দু সমদ্রুতিতে ঘুরছে, ওই দ্রুতির মান বের করো। এখন দেখো, ঘড়ির 3 সেন্টিমিটার দৈর্ঘ্যের সেকেন্ডের কাঁটা, ঘড়ির সেকেন্ডের কাঁটার শীর্ষবিন্দু 1 মিনিটে 360 ডিগ্রি ঘুরে, অর্থাৎ একটি পূর্ণ বৃত্তাকার পথ একবার ঘুরে। একটি সেকেন্ডের কাঁটা 1 মিনিটে পুরো 360 ডিগ্রি, মানে পুরো বৃত্তাকার পথে একবার ঘুরে আসে। ওই সময়ে কাঁটাটির শীর্ষবিন্দু প্রতি অতিক্রান্ত দূরত্ব, পুরো পরিধিটাই হবে 2πr। এখানে আর এর মান হলো 3 সেন্টিমিটার, যেহেতু ঘড়ি সেকেন্ডের কাঁটাটি 3 সেন্টিমিটার দৈর্ঘ্যে, তাহলে শীর্ষবিন্দু কর্তৃক অতিক্রান্ত পথের দূরত্ব হলো 2πr সমান 2π × 3 সেন্টিমিটার। আমরা জানি দ্রুতি সমান 2π, এখানে দূরত্ব ডিভাইডেড বাই সময়, এখানে দূরত্বটা হলো 2πr, 2π × 3/60 সেকেন্ড। তাহলে ক্যালকুলেশন করলে আসে π/10 সমান 0.314 সেন্টিমিটার পার সেকেন্ড, অর্থাৎ দ্রুতির মান হলো 0.314 সেন্টিমিটার পার সেকেন্ড। এর পরের প্রবলেমটিতে আসে, একটি ট্রেন 1 স্টেশন থেকে 40 কিলোমিটার পার ঘন্টা বেগে পরবর্তী স্টেশনে পৌঁছালো এবং 60 কিলোমিটার পার ঘন্টা বেগে পুনরায় প্রথম স্টেশনে ফিরে এলো। ট্রেনটির গড় দ্রুতি এবং গড় বেগ নির্ণয় করো। মনে করে স্টেশন দুটির মধ্য দূরত্ব হচ্ছে 1 কিলোমিটার। অতএব প্রথম স্টেশন থেকে দ্বিতীয় স্টেশনে যেতে ট্রেনটির সময় লাগে x/40 ঘন্টা, যেহেতু প্রথমে বলা আছে 1 স্টেশন থেকে 40 কিলোমিটার পার ঘন্টা বেগে পরবর্তী স্টেশনে পৌঁছলো। তো প্রথম ক্ষেত্রে সময় লাগলো x/40 আওয়ার। আবার দ্বিতীয় স্টেশন থেকে প্রথম স্টেশনে ফিরে আসতে সময় লাগে অনুরূপ ভাবে x/60 আওয়ার। তাহলে গড় দ্রুতি হলো আমার অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই সময়, কারণ মোট অতিক্রান্ত দূরত্ব আমার এক্ষেত্রে একবার 1 স্টেশন থেকে পরবর্তী স্টেশনে পৌঁছলো এবং পরের বার পরবর্তী স্টেশন থেকে প্রথম স্টেশনে আসলো। তাহলে প্রথমবার x দূরত্ব অতিক্রম করলো, দ্বিতীয়বার আবার x দূরত্ব অতিক্রম করলো, সেক্ষেত্রে আমার অতিক্রান্ত দূরত্ব দাঁড়ালো x+x, আর মোট সময় যাওয়ার সময় x/40 আওয়ার আর প্লাস আসার সময় x/60 আওয়ার। তাহলে ক্যালকুলেশন করলে আমরা পাই 40 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ গড় দ্রুতি পেলাম, গড় দ্রুতি সমান মোট অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়, ক্যালকুলেশন করে পেলাম 48 কিলোমিটার পার আওয়ার। এরপর আমার চেয়েছে গড় বেগ। এক্ষেত্রে ট্রেনটি যেহেতু প্রথম স্টেশন থেকে যাত্রা শুরু করে পুনরায় প্রথম স্টেশনে ফিরে আসে, তাই ট্রেনটির সরণ হলো 0। সরণের ডেফিনেশন আমরা গত ক্লাসে পড়েছিলাম, সেখান থেকে আমরা সেটা জানি। তাহলে সুতরাং গড় বেগ সমান আমরা জানি সরণ বাই মোট সময়, মোট সরণ বাই মোট সময়, তাহলে এক্ষেত্রে সরণ হচ্ছে 0 ডিভাইডেড বাই মোট সময়, রেজাল্ট পেলাম 0, অর্থাৎ গড় দ্রুতি পেলাম 48 কিলোমিটার পার আওয়ার আর গড় বেগ পেলাম 0। এরপর আসলাম ত্বরণ বা অ্যাক্সিলারেশন। সময়ের সাপেক্ষে কোন বস্তুর বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। ত্বরণ এ দিয়ে প্রকাশ করা হয়, অ্যাক্সিলারেশন থেকে এ এসেছে, ত্বরণ সমান বেগের পরিবর্তন ডিভাইডেড বাই সময়। আমরা জানি তাহলে বেগের পরিবর্তনটা বের করার জন্য শেষ বেগ বিয়োগ আদি বেগ
ডিভাইডেড বাই সময়। আচ্ছা, আমরা সাধারণত বুঝি একটি ট্রেন স্থির অবস্থা থেকে চলতে শুরু করলে তার গতি ধীরে ধীরে বাড়তে থাকে, এই গতি বাড়ার ঘটনাটিকেই বলা হয় ট্রেনটি ত্বরণ নিয়ে চলছে। বেগ যেহেতু ভেক্টর রাশি, বেগের পরিবর্তনের হার ত্বরণ, তাই ত্বরণ হলো একটি ভেক্টর রাশি। ত্বরণ নির্ণয় করতে হলে প্রথমে শেষ বেগ এবং আদি বেগের বিয়োগফল নির্ণয় করতে হয়। একটু আগে সেটা দেখেছি, ত্বরণ সমান শেষ বেগ মাইনাস আদি বেগ ডিভাইডেড বাই সময়। এই যে এর আগে আমরা ত্বরণের ডেফিনেশনটা দেখিয়েছি, এখানে আবার বলা হয়েছে একই কথাটাই। বেগ যেহেতু ভেক্টর রাশি বলে এর বিয়োগফল অবশ্যই ভেক্টর বীজগণিতের সাহায্যে করতে হবে, তবে সরলরৈখিক গতির ক্ষেত্রে বেগের দিক অপরিবর্তিত থাকে, তাই শেষ ও আদি বেগের বিয়োগফল নির্ণয় করার জন্য তাদের মানে সাধারণ বীজগাণিতিক বিয়োগফল নিলেই চলে। বেগের অভিমুখ এবং ত্বরণের অভিমুখ, বেগ পরিবর্তনের অভিমুখ যা ত্বরণের অভিমুখও তাই। কোন বস্তু কণার আদি বেগ ও শেষ বেগ একই দিকে না হলে ভেক্টর বীজগণিতের নিয়ম অনুসারে বেগ পরিবর্তনের অভিমুখ হবে আদি বেগ ও শেষ বেগ এই দুইয়ের অভিমুখ থেকে আলাদা। সুতরাং সাধারণভাবে বলা যায় বস্তুর বেগ যেদিকে ত্বরণ সেদিকে নাও হতে পারে। আবার কথাটা বলছি, সাধারণভাবে প্রথম হচ্ছে ত্বরণের সঙ্গে বেগের পরিবর্তনের অভিমুখ যা ত্বরণের অভিমুখও তাই, কিন্তু আবার বলা হচ্ছে বস্তুর যদি আদি বেগ আর শেষ বেগ একই দিকে না হয় তখন সেক্ষেত্রে ভেক্টর বীজগণিতের নিয়ম অনুসারে অভিমুখটা যেদিকে হবে ত্বরণের অভিমুখটা সেদিকেই হবে। সুতরাং এই জন্য বলা যায় কোনো বস্তুর বেগ যেদিকে ত্বরণ সেদিকে হতেও পারে, আবার নাও হতে পারে। ত্বরণের একক, ত্বরণের একক হলো MKS পদ্ধতি বা SI পদ্ধতিতে মিটার পার সেকেন্ড স্কোয়ার। ত্বরণের মাত্রা, ত্বরণের মাত্রা হলো বেগের মাত্রা ডিভাইড বাই সময়ের মাত্রা, সেখান থেকে আমরা পেলাম LT^-2। এরপরে আছে গড় ত্বরণ বা এভারেজ এক্সিলারেশন। কোনো বস্তুকণার ত্বরণ সবসময় সমান নাও হতে পারে, ত্বরণ যদি অসম হয় তবে গড় দ্রুতি বা গড় বেগের মতো ওই বস্তুকণার গড় ত্বরণ আছে সেটা আমরা মনে করতে পারি। বস্তুকণার আদি বেগ ও শেষ বেগ জানা থাকলে বস্তুকণার গড় ত্বরণ জানা যায়। তাহলে গড় ত্বরণ হলো শেষ বেগ মাইনাস আদি বেগ ডিভাইডেড বাই সময়, অর্থাৎ বেগের পরিবর্তন ডিভাইডেড বাই সময়। কোনো সময়ের ব্যবধানে বেগের পরিবর্তন ও সময়ের অনুপাতকে গড় ত্বরণ বলে। এরপরে আছে তাৎক্ষণিক ত্বরণ। এর আগে আমরা তাৎক্ষণিক বেগ পড়েছিলাম, ক্ষেত্রে হলো সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে কোনো গতিশীল বস্তুর বেগ বৃদ্ধির হারকে তাৎক্ষণিক ত্বরণ বলে। এখানেও দেখো একটি লেখচিত্র আছে, এক্স অক্ষে সময় টি, ওয়াই অক্ষে বেগ ভি বসানো হয়েছে। সময় ব্যবধান যখন খুব ক্ষুদ্র হয় ডেল টি, তখন বেগের পরিবর্তন হলো ডেল ভি, এ থেকে বি বিন্দুতে যাওয়ার পথে। তাহলে ডেফিনেশনটা যখন তাৎক্ষণিক ত্বরণ লেখা হবে তখন লিখতে হবে সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে, আর কোনো গতিশীল বস্তুর বেগ বৃদ্ধির হারকে তাৎক্ষণিক ত্বরণ বলে। এখানে তাৎক্ষণিক ত্বরণ এ সমান লিমিট ডেল টি টেন্ডস টু জিরো ডেল ভি ডিভাইডেড বাই ডেল টি। আর ক্যালকুলাস সাহায্যে আমরা লিখতে পারি এ ভেক্টর সমান ডিভি ভেক্টর বাই ডি টি। এরপর আছে সমত্বরণ এবং অসমত্বরণে গতি, সেটি একটু পড়ি। যে কোনো সমান সময়ের ব্যবধানে কোনো বস্তুকণার বেগের পরিবর্তন সমান হলে বস্তুকণাটির ত্বরণকে সমত্বরণ বলে। সমত্বরণে গতিশীল কোনো বস্তুকণার গতিপথের প্রতিটি বিন্দুতে বস্তুকণাটির তাৎক্ষণিক ত্বরণ, সমগ্র পথের গড় ত্বরণ এবং সমত্বরণ পরস্পর সমান হয়, অর্থাৎ তিনটি জিনিসই সমান থাকে। কোনো বস্তুকে ছুঁড়ে দিলে অভিকর্ষীয় ত্বরণের প্রভাবে সেটি একসময় নিচের দিকে পড়তে থাকে। যেহেতু অভিকর্ষজ ত্বরণকে ধ্রুবক ধরা হয় তাই বলা যায় ওই বস্তুটি সমত্বরণে নিচের দিকে পড়ছে। অর্থাৎ কোনো বস্তুকে যদি আমি ছাদ থেকে বা একটি বলকে যদি ছাদ থেকে নিচের দিকে ফেলে দিই তাহলে বলতে হয় যে ওই বলটি সমত্বরণে নিচের দিকে পড়ছে। আর এরপরে আসি
যে কোনো সমান সময়ের ব্যবধানে কোনো বস্তু কণার বেগের পরিবর্তন সমান না হলে বস্তু কণাটি ত্বরণকে অসমত্বরণ বলে। অসমত্বরণে গতিশীল কোনো বস্তু কণার গতিপথের কোনো বিন্দুতে বস্তু কণাটির তাৎক্ষণিক ত্বরণ এবং সমগ্র পথের গড় ত্বরণ সমান হয় না। কোনো দোলক পিণ্ডের ত্বরণ তার গতিপথের বিভিন্ন বিন্দুতে বিভিন্ন হয়। দোলক পিণ্ডের গতিপথের প্রান্ত বিন্দুতে তার ত্বরণ সব থেকে বেশি থাকে। এই সমত্বরণ আর অসমত্বরণে গতির দুটো উদাহরণ দেখানো হলো। একটা সমত্বরণের জন্য বল হলো উপর থেকে কোনো বস্তু ছোড়া হলে নিচে ফেলা হলে দেখাচ্ছে সমত্বরণে নিচে পড়ে। আবার সরল দোলকের ক্ষেত্রে দোলক পিণ্ডটি প্রান্ত বিন্দুতে ত্বরণ সবচেয়ে বেশি হয়, অন্যান্য বিন্দুতে তার চাইতে ত্বরণ কম হয়। এরপর আসে মন্দন। কোনো গতিশীল বস্তু কণার বেগ বেড়ে যাওয়ার পরিবর্তে কমতেও পারে। বেগ যদি ক্রমশ কমতে থাকে তাহলে আমরা বলি বস্তু কণার বেগ মন্দীভূত হচ্ছে, অর্থাৎ এর গতিতে মন্দন সৃষ্টি হচ্ছে। যেমন মনে করো স্টেশনে থামার আগে একটি ট্রেনের গতিবেগ ধীরে ধীরে কমতে থাকে, এই গতি কমার ঘটনাকেই বলা হয় ট্রেনটি মন্দন নিয়ে চলছে। এক্ষেত্রে সময় সাপেক্ষে কোনো বস্তু কণার বেগ হ্রাসের হারকে মন্দন বলে। মন্দন ত্বরণের একটি বিশেষ রূপ মাত্র, কোনো স্বতন্ত্র ভৌত রাশি নয়। মনে করি কোনো বস্তু কণার আদি বেগ 10 মিটার পার সেকেন্ড এবং শেষ বেগ 4 মিটার পার সেকেন্ড। সুতরাং এক্ষেত্রে বলা যায় বস্তু কণার বেগ হ্রাস পেয়েছে, অর্থাৎ মন্দন ঘটেছে। এই বেগ হ্রাস যদি 3 সেকেন্ডে হয়ে থাকে তবে ত্বরণের সংজ্ঞা অনুযায়ী ত্বরণ সমান শেষ বেগ বিয়োগ আদি বেগ ডিভাইড বাই সময়। এখানে শেষ বেগ হলো 4 - 10/3 সমান -2 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। এই উদাহরণটা থেকে বোঝা গেল বেগ হ্রাস পেতে থাকলে ত্বরণ ঋণাত্মক হয়। মন্দন ঋণাত্মক ত্বরণ ছাড়া আর কিছুই নয়। মন্দনের একক এবং মাত্রা ত্বরণের একক এবং মাত্রা এক, অর্থাৎ মন্দন হলো ঋণাত্মক ত্বরণ। ত্বরণের মান যদি ঋণাত্মক আসে আমরা বুঝবো সেটা হলো মন্দন। এরপরে আসি অভিকর্ষজ ত্বরণ। পৃথিবীর অভিকর্ষ বলের প্রভাবে যখন কোনো বস্তু বিনা বাধায় পৃথিবীর দিকে পড়ে তখন ওই বস্তুতে যে ত্বরণ সৃষ্টি হয় তাকে অভিকর্ষজ ত্বরণ বলে। একে স্মল জি দিয়ে প্রকাশ করা হয়। অভিকর্ষজ ত্বরণের দুটো বিশেষত্ব আছে, সে দুটি হলো এই ত্বরণ সর্বদা উল্লম্বভাবে নিম্নমুখী, অর্থাৎ এর দিক অপরিবর্তিত থাকে। দুই, ভূপৃষ্ঠে এই ত্বরণের মান সবচেয়ে বেশি। দেখা গেছে যে ভূপৃষ্ঠ থেকে 3.2 কিলোমিটার বা 2 মাইল উচ্চতায় উঠলে অভিকর্ষীয় ত্বরণের মান 0.1% হ্রাস পায়, যা উপেক্ষা করা যায়। তাই বলা হয়ে থাকে ভূপৃষ্ঠের কাছাকাছি অঞ্চলে অভিকর্ষজ ত্বরণের মান ধ্রুব। অভিকর্ষজ ত্বরণের গড় মান হলো g = 981 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার, বা লিখতে পারি 32 ফুট পার সেকেন্ড স্কয়ার অথবা 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। অর্থাৎ অভিকর্ষ আবার বলছে অভিকর্ষীয় ত্বরণের গড় মান হলো g = 981 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার অথবা লিখতে পারি 32 ফুট পার সেকেন্ড স্কয়ার অথবা লিখতে পারি 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এরপরে আছে বেগ আর ত্বরণের পার্থক্য। প্রথমে বেগের ডেফিনেশন দিব। সময়ের সাথে বস্তুর সরণের হারকে বেগ বলে। ত্বরণ হলো সময়ের সাথে বস্তুর বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। এখানে শুরুতে সময় ব্যবধান শূন্যের কাছাকাছি লিখা আছে, এই কথাটি লিখার প্রয়োজন নেই। শুধুমাত্র বেগ আর ত্বরণের পার্থক্যের মধ্যে এই কথাটি না লিখলে হবে। কোনো গতিশীল বস্তুর উপর বল প্রযুক্ত না হলে তা সমবেগে চলতে থাকে, আর কোনো গতিশীল বস্তুর উপর বল প্রযুক্ত না হলে বস্তুটি সমবেগে চলবে কিন্তু তখন আর কোনো ত্বরণ ঘটবে না, কারণ ত্বরণ ঘটতে হলে তো বেগের পরিবর্তন লাগবে। বেগের মাত্রা হচ্ছে LT^-1, ত্বরণের মাত্রা LT^-2। বেগের একক মিটার পার সেকেন্ড, ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কয়ার। বল প্রয়োগ না করলে বস্তুর বেগের পরিবর্তন হয় না, আর বস্তুর ত্বরণ বলের সমানুপাতিক, অর্থাৎ A:F। মাত্রার ক্ষেত্রে এখানে
থার্ড ব্রেকারটা দেয়া হয়নি, তোমরা থার্ড ব্রেকার দিয়ে নেবে, যে কোনো সময় মাত্রা লিখতে গেলে অবশ্যই থার্ড ব্রেকার দিয়ে নেবে। এখানে বেগের মাত্রা এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এখানে একটা থার্ড ব্রেকার দিবে, আবার ত্বরণের মাত্রা এল টি টু দি পাওয়ার মাইনাস টু, এখানে একটা থার্ড ব্রেকার দিয়ে নেবে। আজ এ পর্যন্ত। আজ এ পর্যন্ত তোমাদের সাথে, তোমরা এই ডেফিনিশন, কয়েকটি অনুধাবন মূলক প্রশ্ন দিয়েছে, দুটো প্রবলেম করিয়েছে, আর পার্থক্যগুলো একটু বুঝে পড়বে, তাহলে আশা করি তোমাদের কাছে বিষয়টা আরো একটু পরিষ্কার হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আবার তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, দোয়া করো।